আচ্ছা, গতদিন ক্লাসে আমরা তাহলে ফেনলের প্রিপারেশনে পড়েছিলাম, কোত্থেকে না কিউমিন ফেনল সিনথেসিস পড়েছিলাম, মানে বেঞ্জিনের কে উপরে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন করে বেঞ্জিন থেকে আমরা তৈরি কি কি করেছিলাম, না আইসোপ্রোপাইল বেঞ্জিন যার নাম ছিল কিউমিন, তাকে অক্সিজেন দিলে হচ্ছিল কিউমিন হাইড্রোপারক্সাইড, এবং সেটা রিঅ্যারেঞ্জমেন্ট করলে কি হচ্ছিল, ফেনল আর অ্যাসিটোন, ফেনল প্লাস অ্যাসিটোন। তা আজকে আমরা প্রথম কিছু রিয়াকশনস আমরা করব, কার না ফেনলের কিছু রিয়াকশন, ফেনলের রিয়াকশন। প্রথম যে রিয়াকশনটা আমরা করব ফেনলের ব্রোমিনেশন রিয়াকশন, ফেনলকে ব্রোমিন ওয়াটার দিয়ে যদি ট্রিট করা হয়, ব্রোমিন ও ব্রোমিন জল কি তৈরি হয়, 2,4,6 ট্রাই ব্রোমো ফেনল, 2,4,6 ট্রাই ব্রোমো ফেনল তৈরি হয়, 2,4,6 ট্রাই ব্রোমো ফেনল তৈরি হয়। কন্ডিশনটা ইম্পর্টেন্ট, ব্রোমিন জল বা ব্রোমিন অ্যাসিটিক অ্যাসিড যা ইচ্ছা দেওয়া যেতে পারে, কিন্তু ফেনলের ওপরে আমরা ফেনলের সঙ্গে যদি ব্রোমিন এবং CH2 সলভেন্ট 0-5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, মানে একদম লো টেম্পারেচারে যদি বিক্রিয়াটা করাই, তাহলে আমাদের শুধুমাত্র প্যারা ব্রোমো ফেনল তৈরি হয়, প্যারা ব্রোমো ফেনল, প্যারা ব্রোমো ফেনল তৈরি হয়, ব্রোমিন আর CH2, C double bond S, কার্বন ডাইসালফাইড, CH2 কার্বন ডাইসালফাইড দিলে ব্রোমিন আর CH2, এটা একটা নন পোলার সলভেন্ট, দিলে কি তৈরি হয়, না প্যারা ব্রোমো ফেনল তৈরি হচ্ছে। আচ্ছা বেশ, তো এবারে এবং যদি ব্রোমিন পোলার সলভেন্ট জল বা অ্যাসিডিক অ্যাসিড দেওয়া হয়, তাহলে 2,4,6 ট্রাই ব্রোমো ফেনল তৈরি হয়। পরের বিক্রিয়াটা কি, নেক্সট রিয়াকশন, না আমরা নাইট্রেশনের কথা বলি, নাইট্রেশন, ফেনলের নাইট্রেশন, ফেনলকে নাইট্রিক অ্যাসিড দিয়ে, শুধু নাইট্রিক অ্যাসিড লো টেম্পারেচারে যদি রিয়াকশন করা হয়, মানে 30-35 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে কি তৈরি হবে, অর্থোনাইট্রোফেনল প্লাস প্যারানাইট্রোফেনলের মিক্সচার পাওয়া যাবে। শুধু নাইট্রিক অ্যাসিড কম টেম্পারেচারে বিক্রিয়া করালে অর্থোনাইট্রোফেনল আর প্যারানাইট্রোফেনলের মিক্সচার পাওয়া যাবে। তাহলে এই দুটো হচ্ছে প্রথম করলাম রিয়াকশন, একটা হচ্ছে হ্যালোজিনেশন এবং তারপরে কি করলাম, ফেনলের নাইট্রেশন। বেশ, নেক্সট রিয়াকশনে আমরা আসি, নেক্সট যে রিয়াকশন আমরা পড়বো সেইটা হচ্ছে রাইমারটাইমেন বিক্রিয়া, রাইমারটাইমেন বিক্রিয়া, উচ্চ মাধ্যমিকে পড়া এই বিক্রিয়াটা, তোদের পড়া। ফেনলের উপরে ক্লোরোফর্ম CHCl3 আর KOH অর NaOH যাই দেওয়া হোক না কেন, ফেনলের সঙ্গে ক্লোরোফর্ম আর অ্যালকালি দিয়ে ট্রিট করলে কি তৈরি হবে, অর্থো হাইড্রক্সি বেঞ্জালডিহাইড প্লাস প্যারা হাইড্রক্সি বেঞ্জালডিহাইড, এই দুটো রিয়াকশন মিক্সচার তৈরি হয়। ফেনলকে ক্লোরোফর্ম অ্যালকালি দিয়ে ট্রিট করলে এইটা তৈরি হয় অর্থো হাইড্রক্সি বেঞ্জালডিহাইড এবং প্যারা হাইড্রক্সি বেঞ্জালডিহাইড তৈরি হয়। এই রিঅ্যাকশনটাকেই বলা হয় রাইমারটাইমেন বিক্রিয়া, রাইমারটাইমেন বিক্রিয়া, অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। এই দুটো কম্পাউন্ডকে কিভাবে সেপারেট করা যায়, না বাই স্টিম ডিস্টিলেশন, স্টিম
ডিস্টিলেশন করে এই দুটোকে সেপারেট করা যায়, অর্থোহাইড্রক্সিবেনজালডিহাইড আর প্যারাহাইড্রক্সিবেনজালডিহাইড। কি কারণ না, অর্থোহাইড্রক্সিবেনজালডিহাইড এর ক্ষেত্রে এরকম করে যদি লিখি সি এইচ এই ডবল বন্ডেড ও ও এইচ, এইরকম করে ইন্ট্রা মলিকুলার হাইড্রোজেন বন্ড তৈরি হয়, ইন্ট্রা মলিকুলার হাইড্রোজেন বন্ড, ইন্ট্রা মলিকিউলার হাইড্রোজেন বন্ড। সেই জন্য কি হয়, এর বয়েলিং পয়েন্ট কম হয়, লো বয়েলিং পয়েন্ট। কিন্তু যদি আমরা প্যারাহাইড্রক্সিবেনজালডিহাইড এর কথা বলি, ও এইচ সি এইচ ডবল বন্ডেড ও, এই ও এইচ ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ড হয়, ইন্টার মলিকুলার, ইন্টার ফলে এর বয়েলিং পয়েন্ট হাই হয়। তাহলে দুটো সাবস্টেন্সের মিক্সচারের যদি বয়েলিং পয়েন্টের মধ্যে সিগনিফিকেন্ট ডিফারেন্স থাকে, সো উই ক্যান সেপারেট দ্যাট দোজ টু প্রোডাক্টস বাই স্টিম ডিস্টিলেশন। মানে যার বয়েলিং পয়েন্ট কম সে প্রথমে স্টিম হয়ে মানে গ্যাসিয়াস স্টেটে কনভার্ট হয়ে তাকে আমরা আবার লিকুইফাই করে অন্যদিকে পিওর মলিকুলটাকে সরিয়ে নিয়ে যেতে পারি। সো এইটাকে আমরা বলছি কি বিক্রিয়া, না রাইমার টাইমেন বিক্রিয়া। এইটার এইটার সাপেক্ষে জাস্ট একটু একটা এক্সাম্পল দিয়ে রাখি, যদি কখনো দেয় পরীক্ষায় ফেনলে রাইমার টাইমেন বিক্রিয়াতে ওই প্রোডাক্টটা হয় তৈরি, কিন্তু যদি এই কম্পাউন্ডটা নেওয়া হয় প্যারাক্রেসল, প্যারাক্রেসল মানে প্যারামিথাইল ফেনল বা প্যারাহাইড্রক্সি টলুইন, এর উপরে যদি রাইমার টাইমের বিক্রিয়া হয় ক্লোরোফর্ম এনে ওএইচ, তখন এখানে কি হয়, এইরকমই একটা ওএইচ সিএইচ থ্রি, এখানে একটা অ্যালডিহাইড ঢুকলো অর্থোপজিশনে, আর একটা অদ্ভুত টাইপের প্রোডাক্ট তৈরি হয়, সেইটার স্ট্রাকচার হচ্ছে এইটা সিএইচ সিএল টু সিএইচ থ্রি। এটা কিন্তু মুখস্থ করতে হবে, মানে প্যারাক্রেসলের উপরে রাইমার টাইমেন বিক্রিয়া করলে এই বিক্রিয়াটি হবে। বেশ, তাহলে এইটা গেল গিয়ে আমাদের মানে গিয়ে তোর রাইমার টাইমেন বিক্রিয়া সংক্রান্ত যা যাবতীয়। এরপরে যে রিঅ্যাকশনটা আমরা করবো সেই রিঅ্যাকশনটা দেখ, প্রথমে এরকম করে বলি, ফেনলকে ফেনল OH CH3COCl আর পিরিডিন একটা বেস অর ট্রাইথাইলামিন বেস হয় CH3COCl বা CH3CO হোল টু ও, এটার নাম হচ্ছে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড মানে এরকমই CH3CO ও তাহলে যদি এর উপরে পিএইচ সিওসিএল আর ট্রাইথাইলামিন দেই, পিএইচ সিওসিএল তখন কি তৈরি হবে, এইটা এই ও সিও পিএইচ, এর নাম কি ফিনাইল বেনজোয়েট, কারণ এটা বেনজোইল ক্লোরাইড, এটাকে এইভাবে লিখতে পারি পিএইচ ও সিও পিএইচ, এটাকে লিখতে পারি কিভাবে পিএইচ ও সিও সিএইচ3। তাহলে এইটা একটা ফেনলের বিক্রিয়া, মানে এইভাবে অ্যাসিটাইল গ্রুপ বা বেনজোয়েল গ্রুপ এরকম করে ঢুকে যেতে পারে, তার মানে এই রিঅ্যাকশনটাকে এইভাবে কমন রিঅ্যাকশন পারে লিখতে, আর সিওসিএল ইটি থ্রিএন আমরা যদি দেই ফেনলের সঙ্গে, তাহলে কে ঢুকবে এখানে, না ও
COR এরকম একটা গ্রুপ ফেনলের মাথার উপরে ঢুকে যাবে। এবারে দেখ এই ধরনের মলিকুলকে নিয়ে যদি এরকম একটা রিঅ্যাকশনের কথা আমরা চিন্তা করি, কি সেটা সেই রিঅ্যাকশনটা এরকম কি না দেখ এই ও সিও আর এই মলিকুলকে যদি এনহাইড্রাস এল সি এল থ্রি দিয়ে ট্রিট করা হয়, এনহাইড্রাস এ এল সি এল থ্রি, তাহলে এই মলিকুলটা একটা রিঅ্যারেঞ্জমেন্ট করে কি করবে না এই গ্রুপটা খুলে বেরিয়ে এসে এই অর্থো পজিশনে জুড়তে পারে বা ওই গ্রুপটা ভেঙে বেরিয়ে এসে প্যারা পজিশনে জুড়তে পারে, এই হয় অর্থ বা প্যারা পজিশনে জুড়তে পারে। এই বিক্রিয়াটাকে বলা হয় ফ্রাইজ রিঅ্যারেঞ্জমেন্ট, ফ্রাইজ রিঅ্যারেঞ্জমেন্ট, ফ্রাইজ রিঅ্যারেঞ্জমেন্ট এই বিক্রিয়াটাকে বলা হয়। যদি টেম্পারেচার তাহলে এইটা কি না অর্থ প্রোডাক্ট, এইটা কি প্রোডাক্ট, এটা হচ্ছে প্যারা প্রোডাক্ট। অর্থ প্রোডাক্টটা লো টেম্পারেচারে প্রিডোমিনেন্ট প্রোডাক্ট হিসাবে তৈরি হয়, প্যারাটা হাই টেম্পারেচারে প্রিডোমিনেন্ট প্রোডাক্ট হিসাবে তৈরি হয় এই বিক্রিয়াটাকে। তাহলে আমাকে এখন যদি বলে যে ও সিও সি এইচ থ্রি আছে, একে যদি এনহাইড্রাস এল সি এল থ্রি দিয়ে ট্রিট করা হয় তাহলে কি তৈরি হবে, ও এইচ সিও সি এইচ থ্রি প্লাস কি তৈরি হবে, ও এইচ প্যারা পজিশনে সিও সি এইচ থ্রি, এর নাম কি অর্থো হাইড্রক্সি অ্যাসিটোফেনল, এর নাম কি প্যারা হাইড্রক্সি অ্যাসিটোফেনল। এই বিক্রিয়াটাকে আমরা বলছি কি না ফ্রাইজ রিঅ্যারেঞ্জমেন্ট, ফ্রাইজ। তাহলে এরকমই যদি আমাকে দেয় যে ও সিও পিএইচ, তাহলে একে এনহাইড্রাস এল সি এল সি দিয়ে বিক্রিয়া করলে কি হবে, তখন এটা হবে ও এইচ এখানে সিও পিএইচ প্লাস কি হবে এটা ও এইচ এই সিও পিএইচ অর্থপেরা মিক্সচার তৈরি হবে। এবারে যদি এরকম করে একটু বলি যে দেখ তাহলে বেঞ্জিন রিং নিয়ে করেছি বলে এরকমই একটা জিনিস হচ্ছে, ধর আমার কাছে এরকমই আছে ও সিও সিএইচ থ্রি, এখানে মনে কর মিথাইল মানে প্যারা পজিশনটা ব্লক আছে, তখন যদি আমি এনহাইড্রাস এল সিএল থ্রি দিয়ে বিক্রিয়া করাই তাহলে কি তৈরি হবে, শুধু অর্থ পজিশনে যাবে সিও সিএইচ থ্রি এই সিএইচ এই, এরকমই আমরা একটা প্রোডাক্ট পেতে পারি। তাহলে এই বিক্রিয়াগুলোকে কি বলছি আমরা না ফ্রাইজ রিঅ্যারেঞ্জমেন্ট, ফ্রাইজ ফ্রাইজ রিঅ্যারেঞ্জমেন্ট। তোদের জন্য হয়তো একটু কঠিন হবে, শুধু এটুকু একটু বলে রাখি যে ধর এইরকমই একটা মিক্সচার দিল ও সিও সিএইচ থ্রি, এটা সিএইচ থ্রি প্লাস ও সিও পিএইচ এখানে সিএল, এই দুটোকে মিশিয়ে এনহাইড্রাস এল সি এল থ্রি দিয়ে হিট করলো, হিট হিটিং কন্ডিশন কি হবে না দেখ মিক্সচার তৈরি হবে, কি মিক্সচার না এই মিথাইল ওয়ালা যে গ্রুপটা আছে এটা ও এইচ এটা মিথাইল এই সিও সি এইচ তৈরি হলো, এখানে কি তৈরি হবে না দেখ এর এখানে কি আছে সিএল এটা ও এইচ এখানে কি হবে সিও পিএইচ, এই দুটো মানে এর এইটা ভেঙে এখানে এলো এর এইটা ভেঙে এখানে এলো, আবার কি হবে এর এটা ভেঙে এখানে আসতে পারে এর এটা ভেঙে এখানে যেতে পারে মানে ক্রস হতে পারে এটা এখানে এর এটা ভেঙে এখানে, তাহলে আরো যে দুটো প্রোডাক্ট হতে পারে সেইটা কি এইখানে আসতে পারে সিও পিএইচ আর যেখানটাতে ক্লোরিন আছে
সেইখানে আসতে পারে COCH3 তাহলে এই দুটোকে বলে সেলফ প্রোডাক্ট সেলফ নিজের প্রোডাক্ট আর এদেরকে বলা হচ্ছে ক্রসওভার প্রোডাক্ট ক্রসওভার মানে ঘুরিয়ে রিঅ্যাকশনটা হচ্ছে এটাকে বলছে ক্রসওভার প্রোডাক্ট তাহলে এই বিক্রিয়াটা খুব ইম্পর্টেন্ট ফেনলের সাপেক্ষে এই বিক্রিয়াটাকে বলা হচ্ছে গিয়ে কি না সাইজ সাইজ রিঅ্যারেঞ্জমেন্ট সাইজ রিঅ্যারেঞ্জমেন্ট এরপরে আরেকটা ফেনলের বিক্রিয়ার কথা আমরা বলব দেখ সেটা বলা উচিত কি সেইটা না ফেনল এর উপরে যদি আমরা NaOH আর কার্বন ডাইঅক্সাইড দিয়ে ট্রিট করছি ফেনলকে NaOH CO2 হাই প্রেসার দিয়ে ট্রিট করলে কি হবে OH CO2H কি হচ্ছে এটা না স্যালিসাইলিক অ্যাসিড অর্থো হাইড্রক্সি বেঞ্জোয়িক অ্যাসিড নাম কি অর্থো হাইড্রক্সি বেঞ্জোয়িক অ্যাসিড শুধু কন্ডিশনটাকে যদি চেঞ্জ করে দেওয়া হয় কেউই যদি দেওয়া হয় আর কার্বন ডাইঅক্সাইড তখন তৈরি হবে অ্যাকচুয়ালি প্যারা হাইড্রক্সি বেঞ্জোয়িক অ্যাসিড অর্থো হাইড্রক্সির বদলে কি কি হবে তৈরি না প্যারা হাইড্রক্সি বেঞ্জোয়িক অ্যাসিড এই বিক্রিয়াটার নাম হচ্ছে কোলবে স্মিথ রিঅ্যাকশন কোলবে স্মিথ রিঅ্যাকশন ফেনলকে উপরে NaOH CO2 দিলে অর্থো হাইড্রক্সি বেঞ্জোয়িক অ্যাসিড আর ফেনলের উপরে KOH CO2 দিলে হচ্ছে তৈরি কি না প্যারা হাইড্রক্সি বেঞ্জোয়িক অ্যাসিড তৈরি হচ্ছে এই বিক্রিয়াটাকে বলা হয় কোলবে স্মিথ বিক্রিয়া এবারে দেখ এই যে স্যালিসাইলিক অ্যাসিডের উপরে আমরা যদি অ্যাসিডিক অ্যানহাইড্রাইড দিয়ে বিক্রিয়া করাই অ্যাসিডিক অ্যানহাইড্রাইড তাহলে কি হবে আমরা অলরেডি পড়ে ফেলেছি এই যে OH এটা কি হবে ও সিও সিএইচ থ্রি এটা কি হচ্ছে CO2H ও সিও সিএইচ থ্রি CO2H এই মলিকুলটার নামই হচ্ছে অ্যাসপিরিন মানে ওই মাথার যন্ত্রণা হলে যে ডিসপ্রিন ট্যাবলেট খাই আমরা তার অ্যাকচুয়ালি কেমিক্যাল ইনগ্রেডিয়েন্টই হচ্ছে এটা এর নাম কি অ্যাসপিরিন এই OHটা হয়ে যায় ও সিও সিএইচ থ্রি এটা আরেকটা খুবই ইম্পর্টেন্ট আসপেক্ট ফেনলের বিক্রিয়া সাপেক্ষে নেক্সট একটা কথাতে আমরা আসি যে ফেনলের এই যে আমরা নাইট্রেশন করলাম ফেনলকে ডাইলিউট নাইট্রিক অ্যাসিড দিয়ে ট্রিট করলাম করে কি দেখালাম OH NO2 আর OH NO2 অর্থোনাইট্রোফেনল প্লাস প্যারানাইট্রোফেনলের মিক্সচার তৈরি হবে এটাকে আমরা সেপারেট করতে পারি সেপারেট বাই ডিস্টিলেশন কেন না এগেন অর্থোনাইট্রো আর প্যারানাইট্রোর মধ্যে বয়লিং পয়েন্টের পার্থক্য থাকবে একে আমরা সেপারেট করলাম করে কাকে নিলাম না প্যারানাইট্রোফেনলটাকে আমরা সেপারেট করলাম এই প্যারানাইট্রোফেনলকে উচ্চ মাধ্যমিকের বিক্রিয়া যদি TNaCl দিয়ে রিডিউসড করি SnHCl নাইট্রোটা রিডিউসড হয়ে কি তৈরি হবে NH2 অ্যামিনে তৈরি হবে এই কম্পাউন্ডের নাম কি এটা হচ্ছে প্যারা অ্যামিনো ফেনল এর উপরে যদি অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দেওয়া হয় 1 মোল তখন কি হবে অত্যন্ত একটা ইম্পর্টেন্ট মলিকুল তৈরি হবে এটা OH এটা হবে NH CO CH3
মলিকুলের নামই হচ্ছে প্যারাসিটামল। প্যারাসিটামল জ্বর হলে যে আমরা ক্যালপল খাই, দ্যাট বেসিক্যালি দিস কম্পাউন্ড প্যারাসিটামল, যেটা ব্র্যান্ড নেম, মানে কোম্পানি যেটাকে ক্যালপল বা আরও প্রচুর আছে নাম যে নামে বিক্রি করে। তাহলে মেন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে কিন্তু এই মলিকুলটা। বেশ, তাহলে এইটা গেল গিয়ে ফেনলের কয়েকটা রিয়াকশন। নেক্সট একটা রিয়াকশনের কথাতে আমরা আসছি। দেখ, ফেনলের উপরে এই OH CH2 ডবল বন্ড CH CH2 Br আর দেওয়া হচ্ছে NaOH, কি তৈরি হবে এই মলিকুলটার নাম কি? না, অ্যালাইল ব্রোমাইড। অ্যালাইল ব্রোমাইড CH2 ডবল বন্ড CH CH2 Cl, এই পজিশনটাকে বলা হয় অ্যালাইলিক পজিশন। এটাকে কি বলে? অ্যালাইলিক পজিশন। অ্যালাইলিক পজিশন কি হবে? না, ফেনলকে NaOH দিলে ওটা এরকমই হয়ে যায় O-Na+। এটাকে বলা হয় সোডিয়াম ফেনক্সাইড। সোডিয়াম ফেনক্সাইড এ ওই অ্যালাইল ব্রোমাইডের উপরে বিক্রিয়া করে। ও মাইনাসটা এই অ্যাটাক করে, এই বিআরটা এরকম করে বেরিয়ে যায়। বেরিয়ে গেলে কি হবে? ও CH2 CH ডবল বন্ড CH2 ও CH2 CH ডবল বন্ড CH2 এই মলিকুলটার কি নাম হবে? না, অ্যালাইল ফিনাইল ইথার। অ্যালাইল এটা, অ্যালাইল এটা, ফিনাইল এটা, ইথার। অ্যালাইল ফিনাইল ইথার এই মলিকুলটাকে যদি সিম্পলি হিট করা হয়, কোনো রিয়েজেন্ট দেওয়া হচ্ছে না, জাস্ট হিটিং, জাস্ট হিটিং, কি তৈরি হবে? না, এই অ্যালাইল গ্রুপটা অর্থ বা প্যারা পজিশনে রিয়ারেঞ্জ করবে, মাইগ্রেট করবে। করলে কি তৈরি হবে? এই OH CH2 CH ডবল বন্ড CH2 প্লাস এইটা, আরেকটা হতে পারে OH CH2 CH ডবল বন্ড CH2, এটা আর এটা তৈরি হতে পারে। এই রিঅ্যারেঞ্জমেন্টকে বলা হয় ক্লেইজেন রিঅ্যারেঞ্জমেন্ট। ক্লেইজেন রিঅ্যারেঞ্জমেন্ট বলা হয় এইটা। অত্যন্ত একটা ইম্পর্টেন্ট, এই এই বিক্রিয়া পরীক্ষাতে প্রচুর কিন্তু দেয়। এইটাকে আরেকটু অন্যরকম ভাবে আমরা বলতে পারি যে দেখ, জানা উচিত এগুলো, পরীক্ষায় দিলে তখন করতে পারবি না, যে আমি যদি এরকম অ্যালাইলটাকে না নিই, CH2 CH ডবল বন্ড CH, এখানে একটা আর আছে, একটা কোনো সাবস্টিটিউয়েন্ট আছে আর, ভালো করে দেখ, যদি এটা অর্থ পজিশনে যায় তখন কি হবে? এই কার্বনটা দিয়ে অর্থ পজিশনের সঙ্গে বন্ডিংটা হয়, তাহলে কি হবে? CHR CH ডবল বন্ড CH2 এই। আর যদি এটা প্যারা পজিশনে যায় তাহলে এই কার্বনের থ্রু দিয়ে বন্ডিংটা হয় CH2 CH ডবল বন্ড CHR। এই তথ্যটা কিন্তু জানতে হবে, মানে অ্যাকচুয়ালি অর্থটাই তৈরি হয়, যদি অর্থ পজিশন ব্লক থাকে তখন এই প্যারা প্রোডাক্টটা তৈরি হয়। অর্থ পজিশন ব্লক থাকলে তবেই এই প্যারা প্রোডাক্টটা তৈরি হয়। বেশ, তো আমরা এই পর্যন্তই আজকের ক্লাসটাকে রাখছি, এই ক্লেইজেন রিঅ্যারেঞ্জমেন্ট পর্যন্ত। মানে আগে দুটো ক্লাস নিয়েছি, এখনো পর্যন্ত তোদের তরফ থেকে কোনো কিন্তু কমেন্ট নেই যে কোথায় সমস্যা, কি ব্যাপার,
আবারও বলছি তোরা ভিডিও দেখে গ্রুপে লেখ, না হলে কিন্তু আমার পক্ষে বোঝা সম্ভব হচ্ছে না যে তোদের কোথায় সমস্যা হচ্ছে বা তোরা আদৌ ফলো করছিস কি করছিস না সেটাও ঠিক কিন্তু ক্লিয়ার নয়। তাহলে ভিডিও দেখার সঙ্গে সঙ্গে গ্রুপে কমেন্ট করাটা কিন্তু খুবই জরুরি, তারপরেই কিন্তু আমি নেক্সট ক্লাসের কথা চিন্তা করতে পারবো যে সমস্যাটা কি হচ্ছে। সমস্যা না জানতে পারলে আমার পক্ষে কিন্তু বোঝা সম্ভব নয় যে মানে তোদের কোথায় কি অসুবিধাটা হচ্ছে।